আঙ্গেল দৌড় মারছিল এমনি একটা তালিম দিই আমরা যেহেতু শিল্পী নিজেই বলছে আমরা চাই, তো আমরা শুরু করে দিই। তালিম তো শেষ, যাই গো। Oh,
আপনি তো থাম বেড়ে যান যে যা যাই হোক প্রিয় দর্শক, আঙ্কেলের কিন্তু একটা গুণ আছে, আঙ্কেল কিন্তু মোটামুটি অনেক যন্ত্র বাজাইতে পারেন, তাই না? জি জি। তারপর আঙ্কেল আমরা যদি একটু নামটা শুনতাম, কি কি যন্ত্র বাজাইতে পারেন? মূলত আমার শিক্ষা জীবনে শুরু করছিলাম আমি আর বাসির থেকে আর কি। আর বাসি? আচ্ছা আচ্ছা। যেটাকে বাসের বাসি বাজায়, মানে ওই যে কৃষ্ণ যে তারপরে কিছুদিন বাজার পর তারপরে শুরু করলাম ক্লাইনেট বাজা। ক্লাইনেট কি? যেমন ওই যে যাত্রার মধ্যে যে বাজে লম্বা বাসি, কালো 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 লম্বাটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওটাকে মানে আপনি যাত্রাও কি করছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে এই তো ছোট ভাই যে যন্ত্রটা বাজাচ্ছে দোতরা, দোতরা আপনি দোতরাও বাজাতে পারেন? না না, দোতরা বাজাতে পারেন, এটা তো ভিডিওতে দেখছি অনেক দর্শক। তারপর তারপরে এই যে দেখতেই আছেন গুলডুম গুলডুম বলা, আর এর ভালো নাম হলো খমক 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 প্লাস গুলডুম, এটাও তো বাজাচ্ছেন। আর এই সারিন্দাটা কোনো মতে রাখি, মানে শিখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার ভিতরে অনেক গুণ, আপনিও তো অভিনয় অনেক ভালো করছিলেন। আঙ্কেলের একটা আমার নাটকের ডায়লগ মনে আছে, ছোটবেলা দেখি। কি নাটক? কি হয় হোক 200 টাকা, কি হয় হোক 200 টাকা, কালকে কিস্তি আছে। তো আঙ্কেল আমরা নাটকটা একটু সংলাপটা শুনতে চাই যে আসলে বাবা এই মুহূর্তে আমার স্মরণ নেই, ছোটবেলার কথা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা সময় সুযোগ করে আমরা চেষ্টা করব। তো আমাদের সঙ্গে বলরামও আছে, সেও কিন্তু মোটামুটি ছোট মানুষ হলেও অনেক কিছু যন্ত্র বাজাতে পারে, টুকটাক সবই পারে মনে হয়। কি কও তুমি? আমি শিখতেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, শিকার তো শেষ নেই আর মাইর খাওয়ার বয়স নেই, দুটো জিনিস যেমন প্রমাণ, তো আসলে শিক্ষার কখনো শেষ হবে না। তো আজকের আমরা এই ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিওর জন্য সবাই আমাদের কমেন্টের মধ্যে জানাবেন যে আঙ্কেলকে, আঙ্কেলের আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে আমরা চাই শুনতে, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।